এবার লিচুর ব্যাপক ফলনের আশা করছেন বাগান মালিক আর দিনাজপুরের কৃষি কর্মকর্তারা। কারণ লিচুর বাগানগুলোতে সব গাছ জুড়ে দেখা যাচ্ছে মুকুলের সমারোহ। গাছের মুকুল দেখে খুশি লিচু চাষিরা। লিচু বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সবাই। গত বছরগুলোতে ভালো দাম না পাবার ক্ষতি পুষিয়ে যাবে বলে আশাবাদী তারা। পরপর গত তিন বছর লিচুর মৌসুমে রমজান মাস থাকায় লিচুর দাম পায়নি কৃষক, কিন্তু এবার রমজানের পর বাজারে উঠবে লিচু। ফলে কৃষকের আশা এবার ভালো দাম পাবেন তারা। গত বছরের চেয়ে এবার লিচু গাছে প্রচুর মুকুল এসেছে। লিচু বাগানগুলোতে গাছের মুকুল রক্ষা ও ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত রয়েছেন চাষিরা। লিচু গাছের গোড়ায় নিয়মিত পানি ও সার প্রয়োগ চলছে। এখন বর্তমানে পানি ছেচ দিচ্ছি। পানি ছেচের পরে মনে করেন যে আমরা ভিটামিন দিব, যদি দুর্যোগ না হয় তাহলে ইনশাআল্লাহ গতবার থেকে এবার লিচু বেশি আসবে। শতকরা 95% গাছ মুকুল আসছে। ঝড় বৃষ্টি না হলে অনেক লাভবান হবে এবার। বাগান মালিকের আশা, ঝড় বৃষ্টি সহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে, অর্থাৎ ফলন না আসা পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবার লিচুর ফলন ভালো পাবেন তারা। এবার যে হারে গাছে মুকুল আসছে সে হারে যদি ফল দেখা যায় তাহলে অনেক বেশি লিচু পাবো আমরা। যে পরিমাণে লিচুতে মুকুল আসছে, আবহাওয়া যদি অনুকূলে থাকে, প্রচুর পরিমাণে আমাদের এই দিনাজপুরে লিচু আবাদ হবে। কৃষি বিভাগ বলছে দিনাজপুরে এবার 5,000 হেক্টর লিচু বাগানে লিচু আবাদ হয়েছে। এবার আবহাওয়া ভালো থাকায় লিচুর ব্যাপক ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। আমাদের যে ধারণা তাতে করে এবার লিচুর বাম্পার ফলন হবে। মুকুলের পুষ্পমঞ্জরি অলরেডি আসা শুরু হয়েছে। অতি খরায় যাতে মুকুল নষ্ট না হয় সে ব্যাপারেও আমরা কৃষকদেরকে যথাযথ পরামর্শ দিচ্ছি। এবার আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে দিনাজপুরে 5,000 হেক্টরের বেশি জমিতে 30 থেকে 35,000 মেট্রিক টন লিচু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।